আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয় থেকে আমরা একটি ক্লাস নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ক্লাসে আজকে কি আছে, আজকে তোমাদের অনুশীলনী আট থেকে বৃত্ত থেকে আমরা একটি ক্লাস নিব। দেখো আজকে বৃত্তে আমাদের নবম শ্রেণীর বিষয় গণিতের ক্লাস সংখ্যা হচ্ছে 23। দেখো তাহলে আমরা অধ্যায় আট, আটে বৃত্ত থেকে এই পর্ব 4। ইতিপূর্বে আমি আরও তিনটি ক্লাস নিয়েছি, আজকে এখানে হচ্ছে পর্ব 4, আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 23। তাহলে তোমরা সবাই পাঠ্য বই সামনে রাখো। দেখো অনুশীলনী 8.2 এর আমাদের বার্ষিকের সিলেবাসের অন্তর্ভুক্ত আমরা দেখো 8.2 এর 1 নম্বর, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তে এ বি সি ডি অন্তলিখিত চতুর্ভুজ এসি আর হচ্ছে বিডি, এসি এবং বিডি কর্ণদ্বয় ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে এ ও বি প্লাস সিওডি সমান হচ্ছে 2 কোণ AOB। তোমার AOB কোণ প্লাস কোণ COD সমান সমান কি হবে, 2 AEB কোণ, এই কোণের সমান আমাদের দেখাতে হবে। দেখো এই উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে যে কাজটা করব, আমরা যখন এর প্রমাণে যাব, দেখো আমরা একটা বৃত্ত আঁকবো এবং বলেই দিছে আমরা এই বৃত্তে কি হবে, এ বি সি ডি অন্তলিখিত একটি চতুর্ভুজ। দেখো আমি এ বি সি ডি একটি চতুর্ভুজ নিলাম। এখন আর এইখানে দুইটা কর্ণ, দেখো কর্ণ হচ্ছে এসি, এই যে আমরা এ আর সি যোগ করে দিলাম, কর্ণ বিডি যোগ করে দিলাম, তারা পরস্পর কি বিন্দুতে ছেদ করবে, ই বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা এই তথ্যগুলো দিয়ে আমরা বিশেষ নির্বাচনটা লিখবো। দেখো আমি লিখে রেখেছি এইখানে 1 নম্বর প্রশ্নের সমাধানে বিশেষ নির্বাচন, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তলিখিত, এখানে এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করার পর এই যে যে ও কেন্দ্র বিশিষ্ট, আমরা অঙ্কনের কাজটা আমরা এখানে লিখে নিলাম, অঙ্কনে ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা ডি, আমরা এই চারটা যোগ করে নিলাম, এটা অঙ্কনে দিলেও হয়, আমরা বিশেষ নির্বাচনে দিয়ে দিলাম। তাহলে এ বি আর সি ডি চাপ দয় কেন্দ্রে এ ও বি আর সি ও ডি কোণ উৎপন্ন করে, এখানে দেখো আমরা যখন চাপ এ বি ধরবো কেন্দ্র থেকে দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে, লক্ষ্য করো আমি কোণটা দিয়ে দেই, যখন এই এ বি চাপ, এই চাপের উপর এই যে এখানে কোণ একটা তৈরি হয়েছে এ ও বি, সেটাই আমরা লিখলাম এ ও বি। আবার এখানে সি ডি চাপ, দেখো এখানে আমরা এই যে সি ডি চাপ নিলাম, এই সি ডি চাপে আমাদের এখানে সিওডি তৈরি হলো, সি ও ডি এই যে এই কোণটা তৈরি হলো, তাহলে প্রমাণ করতে হবে যে এ ও বি প্লাস সিওডি সমান হচ্ছে 2 AEB। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা বিশেষ নির্বাচনটা এইভাবে দেখলাম। এবার আমরা প্রমাণে যাই, দেখো প্রমাণ আমরা যে এখানে দুইটা চাপ, এখানে যে চাপ, এখানে একই চাপ এ বি এর উপর আমরা যে চাপটা নিব, একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, এখানে যে এ বি যে চাপটা, এখানে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান, এখানে দেখো যে এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, আমরা লিখলাম কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং বৃত্তস্থ কোণ, এবং বৃত্তস্থ কোণ, দেখো এই চাপ থেকে আমরা যে এই বি চাপ ধরলাম, লক্ষ্য করো এই চাপ থেকে এইখান থেকে এইখানে একটা আসলো, আবার এই চাপ থেকে এইখানে একটা আসলো, এই যে যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমি তোমাদের আগের ক্লাসে বৃত্তস্থ কোণের সংজ্ঞা শিখিয়েছি যে চাপ থেকে এইখানে একটা গেল, এখানে একটা গেল, এই যে কোণ তৈরি হয়েছে এটা বৃত্তস্থ কোণ, আমরা এই কোণটা নিব। তাহলে এখানে বৃত্তস্থ কোণ কি, এ ডি বি, এ ডি বি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপ এ বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এ ডি বি,
তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ কি বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা লিখতে পারি AOB কোণ সমান হচ্ছে 2 বৃত্তস্থ কোণ হচ্ছে ADB এইখানে যথার্থতা আমরা দিব যে আমরা জানি যে উপপাদ্য শিখেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ একই চাপ আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান একই চাপ এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে দেখো আমরা এটা পেলাম আবার একইভাবে আমরা যেহেতু চাপ নির্ধারণ করছি এবি এবার হচ্ছে কি দেখো আমরা সিডি চাপ নিব এই যে সিডি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এই একই চাপ থেকে কেন্দ্রে এখানে একটি রেখাংশ আসলো এখানে একটি রেখাংশ আসলো তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ হলো সিওডি তাহলে আমরা লিখব একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান একই চাপ সিডি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি এবং বৃত্তস্থ কোণ দেখো এবার চিত্রে লক্ষ্য করো এই যে সিডি চাপের উপর এইখান থেকে এই চাপ থেকে এইখানে একটা রেখাংশ আসলো আর ডি থেকে এইখানে একটা রেখাংশ আসলো তাহলে এই যে এইখানে একটা কোণ তৈরি হয়েছে তাহলে আমরা বলতে পারি সিএ ডি কোণ তাহলে আমরা বলতে পারি যে এখানে বৃত্তস্থ কোণ সিএ ডি কোণ এখন আমরা কি করব যে এইখানে জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অতএব সিওডি সমান হচ্ছে 2 সিএডি তাহলে দেখো একইভাবে এখানে আমরা সাইড নোট দিতে পারি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ তাহলে আমরা এখন কি করব পরে আমি এই অংশটা এখানে করি লক্ষ্য করো এবার 1 ও 2 থেকে এটা 3 নাম্বার আমরা 1 ও 2 থেকে এই দুইটা কি করব যোগ করে দেব তাহলে যোগ করে দেই AOB যোগ সিওডি সমান দেখো এই পাশে 2 আছে আমরা এখানে 2টা কমন নিয়ে নিলাম কমন নিলে থাকে হচ্ছে এডিবি অ্যাঙ্গেল এডিবি যোগ লক্ষ্য করো 2 সিএডি তাহলে আমরা এই কোণটা নিব সিএডি এইখানে অতএব দিয়ে আমরা দেখি এওবি সিওডি 2 লক্ষ্য করো চিত্রে চলে আসো দেখো আমরা যেই কোণটা লিখব এডিবি তাহলে এডিবি এই পর্যন্ত আমরা এডিই লেখা যায় এই কোণের এইখানে কোণ কিন্তু পরিবর্তন হচ্ছে না তাহলে আমরা এই এডিবি কোণকে আমরা লিখব এডিই কোণ অ্যাঙ্গেল এডিই কোণ প্লাস এরপরে দেখো আমরা যেই কোণটা লিখব যে সিএডি কোণ এখানে হচ্ছে সিএডি কোণ এই যে এই কোণটা তাহলে এই কোণটা আমরা ই পর্যন্ত দেখব যে ডিএই কোণ কারণ দেখো এখানে কোণের কোনো পরিবর্তন হচ্ছে না এই কোণটাই থাকছে আমি শুধু এই অংশ ই পর্যন্ত লিখব ই পর্যন্ত আমরা লিখব ডিএই কোণ আর ওইখানে এডিবি কোণ পর্যন্ত লিখলাম এডিই কোণ এবার দেখো 4-এ আমরা ত্রিভুজ নিব এইডি আমরা লিখব যে ত্রিভুজ এইডি এই ত্রিভুজটা নিব লক্ষ্য করো ত্রিভুজ আমরা এইডি এই ত্রিভুজটা নিব দেখো এই ত্রিভুজের বহিঃস্থ কোণ আমরা জানি ত্রিভুজ এইখানে এইডি এর বহিঃস্থ কোণ হচ্ছে এই বি কোণ তো আমরা জানি যে এই ত্রিভুজের বহিঃস্থ কোণ আর এইখানে বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে 2টা বিপরীত
অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ দেখো, এই ত্রিভুজের এই ত্রিভুজটা লক্ষ্য করো, ত্রিভুজ এ ই ডি, এই ত্রিভুজের এই অংশটা এইখানে, আর এর ভিতরে এই এই যে যে এইখানে ত্রিভুজ এ বি এই অংশটার এই যে বহিঃস্থ কোণটা, এই বিপরীত অন্তস্থ দুইটা কোণের যোগফলের সমান। তাহলে এখানে দুইটা অন্তস্থ কোণ পাচ্ছি কি কি, এ ই ডি। আমরা দেখলাম যে বিপরীত অন্তস্থ কোণ দুটি যথাক্রমে যথাক্রমে কি লেখি, ই এ ডি, ই এ ডি, ও আরেকটি হচ্ছে এ ডি ই, এ ডি ই, এই দুইটা। তাহলে আমরা পেলাম ই এ ডি, ই এ ডি, বা আমরা এখানে এটা ডি এখানে উল্টাও লিখতে পারি, ডি এ ইও লিখতে পারি, একই কথা। এই যে আমরা লিখলাম ডি এ ই এই অংশটা, আর আরেকটা কোণ লিখলাম এই অংশটা, এই যে এ ডি ই কোণ, এই দুইটা। তা আমরা জানি এই এইখানে যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমষ্টির সমান। তাহলে আমরা এখন এই ত্রিভুজটা লিখতে পারি যে ত্রিভুজ এ ই বি সমান এই দুইটা কোণের যোগফলের সমান, ডি এ ই যোগ এ ডি ই। এখানে সাইড নোট দিবা যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ কোন যথার্থতায় আসবে, কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে দেখো আমরা এটা লিখলাম যথার্থতা দিয়ে যে কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ, দেখো এই ত্রিভুজের বহিঃস্থ কোণ এ ই বি এইটুকু, আর এই দুইটা কোণের যোগফলের সমান। আমরা লিখলাম ত্রিভুজ এ ইউ এ ই বি সমান এ এইখানে ডি এ ই প্লাস এ ডি ই, বিপরীত লিখলাম কোনো ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। আমরা এই অংশটা মুছে দিচ্ছি। এখন দেখো আমরা কি করব, পাঁচ নম্বরে এই মানটা দেখো, এই যে তিনে এইখানে আমরা বসিয়ে দিব, এই অংশটা দেখো এ ডি ই প্লাস ডি এ ই, এই অংশটার মান এই যে এই অংশটা দেখো ডি এ ই প্লাস এ ডি ই কোণ, এই দুইটা কোণের যোগফল এ বি এর সমান। তাহলে আমরা এখানে দেখিয়ে দিই এই মানটা এখানে বসিয়ে দিব তিনে। তাহলে সুতরাং এ ও বি প্লাস সিও ডি সমান হচ্ছে টু, এই তো বসিয়ে দিলাম এ ই বি কোণ। এটা সাইড নোট দিতে পারো যে এখানে ধাপ তিন হতে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই এগুলো আমাদের সব ধাপ আসবে, যে ধাপ তিন, ধাপ চার, আর হচ্ছে ধাপ পাঁচ, আর এখানে আসবে ধাপ এক। এটা দিলে ভালো, ধাপ এক, ধাপ দুই। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, সুতরাং চলে আসো এ ও বি প্লাস সিও ডি সমান টু এ ই বি কোণের সমান। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসলাম। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছে বিশেষ নির্বাচনে, যে এ ও বি প্লাস সিও ডি সমান টু অ্যাঙ্গেল এ ই বি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা এভাবে এটার সমাধান করবা, খুবই ইম্পর্টেন্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা পরের উপপাদ্যে চলে যাই। দেখো পরের দুই নাম্বার এইটুকু আমি মুছে দিচ্ছি। পরে দেখো আমাদের প্রশ্নটা করে নিই, সবাই পাঠ্য বই সামনে রাখো। বলছে দুই নম্বরে দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তলিখিত চতুর্ভুজ যার এ ডি বি প্লাস বি ডি সি সমান এক সমকোণ, এটা দেওয়াই আছে। তাহলে প্রমাণ করতে হবে যে এ ও এবং সি একই সরলরেখায় অবস্থিত, এটা একই সরলরেখায় অবস্থিত তোমার দেখাইতে হবে। তাহলে দেখো আমাদের প্রমাণের সুবিধার্থে তুমি চিত্রে চলে যাও। আমরা চিত্রে দেখতে পাচ্ছি, চিত্রে যে আমরা নিলাম এ বি সি ডি,
এ বি সি ডি একটি চতুর্ভুজ আছে বৃত্তে অন্তলিখিত, আর আমাদের বলে দিচ্ছে যে এ ডি বি আর হচ্ছে বি ডি সি এই দুইটা কোণ হচ্ছে যোগফল কত, এক সমকোণ। আমাদের প্রশ্নে দেওয়া আছে এ ডি বি প্লাস বি ডি সি এক সমকোণ, আমরা নিলাম। আর এইখানে অঙ্কনের কাজ করতে হবে, যে অঙ্কন হচ্ছে ও কমা এ, ও কমা বি, ও কমা সি আমরা যোগ করি। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিশেষ নির্বাচন এটা লিখে নিই, যে বিশেষ নির্বাচন, লক্ষ্য করো এখানে বিশেষ নির্বাচন, মনে করি এখানে ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি, এ বি সি ডি চতুর্ভুজটি, চতুর্ভুজটি অন্তলিখিত, বা এভাবে লিখতে পারো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট চতুর্ভুজ, এখানে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তলিখিত আছে, অন্তলিখিত যার, দেখো এখানে দেওয়া আছে যে এ ডি বি প্লাস বি ডি সি এক সমকোণ, এক সমকোণ এটা দেওয়াই আছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ কমা ও এবং হচ্ছে কি সি, এবং সি একই সরল রেখায় অবস্থিত, একই সরল রেখায় অবস্থিত, তোমার একই রেখায় এই বিন্দু তিনটা অবস্থিত সেটা দেখাইতে হবে। তাহলে আমরা লিখলাম, এবার অঙ্কনে আসি, অঙ্কন ও কমা এ, ও কমা বি, মানে আমরা যোগ করলাম, দেখো ও কমা এখানে এ, ও কমা বি, ঠিক আছে, ও কমা সি, ও কমা সি যোগ করি। এবার আমরা প্রমাণে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ দেখো তোমরা চিত্রে, এখানে প্রমাণে আমরা এইখানে চাপ ধরবো এ বি চাপ, এই এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, দেখো এই চাপ ওই একই, এই এখানে এ বি চাপ এখান থেকে এইখানে আসবে, এখানে আসবে, এখানে কেন্দ্রস্থ কোণ এটা, আর বৃত্তস্থ কোণ দেখো ঠিক এই চাপ থেকেই, এইখান থেকে রেখাংশ একটা ডিতে চলে আসলো, এইখান থেকে একটা চলে আসলো, তাহলে এইখানে কোণ তৈরি হয়েছে। আমরা জানি যে এইখানে বৃত্তের পরিধির উপর এই চাপ থেকে দুইটা রেখাংশ যে কোণ তৈরি করবে এটা বৃত্তস্থ কোণ, তোমাদের আগের ক্লাসে দেখেছি। তাহলে আমরা দেখি যে একই চাপ, একই চাপ এ বি এর উপর, এ বি এর উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ আমরা কি পেলাম, দেখো এ ও বি কোণ এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ দেখো ওই যে আমরা কি পেলাম, কোণ এ ডি বি কোণ, তাহলে সুতরাং আমরা লিখতে পারি কোণ এ ও বি সমান টু কোণ এ ডি বি। কিভাবে লিখতে পারলাম জানো, যে আমরা আগের উপপাদ্য দেখিয়েছি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে একই চাপ, একই চাপ এটা লিখে দিতে হবে, আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা অবশ্যই দিতে হবে, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা এ বি চাপের উপর নিলাম, এবার চাপ কার উপর, আমরা এবার নিব বি সি এর উপর, দেখো এই বি সি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এই যে এটা বি ও সি, এই চাপ থেকে এখানে একটা আসলো রেখাংশ, এখানে আসলো, তাহলে কোণ তৈরি হইল বি ও সি, তাহলে চাপ বি সি এর উপর দণ্ডায়মান, বি সি এর উপর, উপর দণ্ডায়মান, বিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বি, এখানে হচ্ছে কেন্দ্রস্থ কোণ হচ্ছে সিওডি কোণ,
COD এবং বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে দেখো BDC কোণ, অ্যাঙ্গেল BDC। তাহলে আমরা একইভাবে এই উপপাদ্য অনুসারে লিখতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে COD সমান 2 অ্যাঙ্গেল BDC। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা পেয়ে গেলাম, এখন আমরা কি করব, তিন নম্বরে আমরা এই দুইটা যোগ করে দিই, AOB যোগ COD সমান এইখান থেকে দেখো আমরা এই অংশটা AOB আর এই পাশে COD, বাম পাশের গুলো বাম পাশে যোগ করব, ডান পাশের গুলো ডান পাশে। লক্ষ্য করো ডান পাশে 2 আছে, আমরা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে অ্যাঙ্গেল ADB কোণ অ্যাঙ্গেল BDC কোণ। তাহলে দেখো AOB প্লাস COD কোণ, AOB কোণ যোগ COD কোণ 2 গুণন, লক্ষ্য করো এইটা কিন্তু আমার দেওয়াই আছে, ওই যে দেখো ADB প্লাস BDC কি এক সমকোণ। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে লিখতে পারি এক সমকোণ। তাহলে দেখো এক সমকোণ মানে জানো 90 ডিগ্রি, তাহলে এইখানে 2 সমকোণ হয়ে যায়, 2 সমকোণ মানে 180 ডিগ্রি, মানে একটি সরল কোণ। আমরা সমান সমান এইখানে লিখে দেই যে এক সরল কোণ, লক্ষ্য করো এক সরল কোণ হয়ে গেল, মানে এখানে এক সমকোণ তোমরা জানো 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে কত হয় 180 ডিগ্রি, আর জানো 180 ডিগ্রি মানে এক সরল কোণ। তাহলে এক সরল কোণ হয়ে গেলে তো আমরা বলতে পারি কি, সুতরাং অতএব AOB যোগ COD সমান হচ্ছে কি এক সরল কোণ। আর তোমরা জানো যে এক সরল কোণ যদি হয়, দেখো লক্ষ্য করো চিত্রে চলে যাই, এক সরল কোণ মানে এই যে এখান থেকে এতটুকু কোণ AOC, তার মানে কি AOC একই সরলরেখায় অবস্থিত, এক সরল কোণ হলেই এই বিন্দু তিনটা একই সরলরেখায় অবস্থিত হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে AOC একই সরলরেখায় অবস্থিত। সুতরাং আমরা লিখতে পারি যে AO এবং C একই সরলরেখায় অবস্থিত, একই সরল রেখায়, একই সরলরেখায় AO এবং C একই সরলরেখায় অবস্থিত অবস্থিত। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ তোমরা এভাবে বাসায় বেশি বেশি চর্চা করবা, এই প্রমাণিত হয়ে গেল। আর যদি কোনো রকম তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই এখানে আমার নাম্বার আছে, এই নাম্বারে যে কোনো সময় ফোন দিতে পারবা, সমস্যা হলে আমি যতটুকু পারি সলভ করবার চেষ্টা করব। আর আমাদের ক্লাস আজকে শেষ, আমাদের CW এখানে বাড়ির কাজ থাকবে, লক্ষ্য করো বাড়ির কাজ থাকবে SW, CW টু SW, আমরা যে আজকে CW করলাম এটাই তোমাদের বাড়ির কাজ হিসাবে থাকবে। তোমরা জানো যে বার্ষিক সিলেবাসে অন্তর্ভুক্ত আছে প্রতি রবিবার দিন স্বভবনে বাড়ির কাজ জমা দিবে, এটা বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে এটা যোগ হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয়ে। কিন্তু যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, যে একটাই কথা যে তোমরা সবাই পিতামাতার কথা শুনবা, নিয়মিত পড়াশোনা করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।